নদী পেরিয়ে লোকালয়ের পুকুরে কুমির ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায়। ঘটনাটি ঘটেছে গোসাবা থানার দুলকি এলাকায়। সূত্র মারফত জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার বাসিন্দা হরসিন্ধু জানা নামে এক ব্যক্তির পুকুরে কুমিরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। অশনি ঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলেছে এলাকায়, সেই কারণেই দুর্গা দুয়ানি নদী থেকে বাঁধ টপকে লোকালয়ের পুকুরে ঢুকে পড়েছে কুমিরটি, এমনটাই অনুমান। রাতভর যুদ্ধকালীন পরিস্থিতিতে কুমিরটিকে উদ্ধার করে বন দপ্তর। প্রাথমিক চিকিৎসার পর গভীর জলাশয়ে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে বন দপ্তর সূত্রে। লোকালয় কুমিরের দেখা মেলায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন। একজনের বাড়িতে, হরসিন্ধু জানার বাড়িতে একটা কুমির দেখা যায়, অর্থাৎ তার পুকুরে একটা কুমির ঢুকে পড়ে আমাদের দুর্গা দোয়ানি নদী হতে। কারণ আমার দুর্গা দোয়ানি একটু পাশেই হচ্ছে বিদ্যা নদী। বিদ্যা, গোমর, দত্ত এই নদীগুলো এসে বিদ্যা বড় নদী, এবং সেখানে যে ধরনের ঢেউ হওয়া শুরু হয়েছে অশনির পরবর্তী পরিস্থিতিতে, প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে নদীতে, এত বেশি রোডিং হচ্ছে যেখানে নদীতে ওদেরকে থাকাটা খুব মুশকিল হয়ে পড়েছে, যে কারণে কাছাকাছি কোনো আশ্রয়স্থল তারা খোঁজার চেষ্টা করেছে। সে কারণে এটা সবসময় ঘটে না, মাঝে মাঝে কোনো প্রতিকূল পরিস্থিতির, পরিবেশের প্রতিকূল পরিস্থিতির মধ্যে এইসব জিনিসগুলো ঘটে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।